বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি, আমি রিনি সেনগুপ্ত। আজকের সাজেশনের ভিডিওটা মূলত সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা অনার্সের ওপর পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের CC3 পেপারের সাজেশন দিতে চলেছি। তো তোমাদের যাদের পরীক্ষা আছে সামনে তারা অবশ্যই এই সাজেশনের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আশা করছি এই সাজেশনগুলো থেকে তোমরা পরীক্ষায় প্রচুর প্রচুর প্রশ্ন কমন পাবে। তো চলো সরাসরি তোমাদের সাজেশনের দিকে মনোনিবেশ করা যাক। CC3 পেপার, অর্থাৎ যেখানে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, সেই পেপারটায় মডিউল 1-এর 10 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো এবছর খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো: 1 নম্বর, বাংলা কবিতার ধারায় মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো, অর্থাৎ কাব্য কবিতার জগতে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এরপর 2 নম্বরে যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো বাংলা নাট্য সাহিত্যের ধারায় মাইকেল মধুসূদন দত্তের অবদান। তোমরা যখন পরীক্ষা দেবে অনেক ছাত্রছাত্রী রয়েছে যে প্রশ্নটা ভালো করে না পড়েই উত্তর লিখতে শুরু করে দাও, এই ভুলটা কিন্তু পরীক্ষার সময় করবে না। কারণ সাহিত্যের ইতিহাসে দেখবে অনেক সময় এক একজন যে লেখক রয়েছেন তার ভিন্ন ভিন্ন যে লেখার ধরন রয়েছে তার ওপর প্রশ্ন আসে। যেমন মাইকেল মধুসূদন দত্তকে নিয়েই প্রশ্ন আসতে পারে নাট্যকার রূপে আবার কবি রূপে, দুটো প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ আলাদা। তো ভালো করে প্রশ্ন দেখে বুঝে উত্তর না লিখলে উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বছরের জন্য তোমাদের কাব্য কবিতার ধারায় মাইকেল মধুসূদন দত্ত এবং নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত, এই দুটোভাবে দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটো নোটস। নেক্সট যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এরপর যে প্রশ্নটা রয়েছে সেটা হলো বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এখানে বলে রাখি অনেক সময় কিন্তু এই যে নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই প্রশ্নটা ভেঙে ভেঙে পরীক্ষায় আসে। যেমন হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটকগুলোকে বেশি করে আলোচনা করতে বলা হলো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে নৃত্যনাট্য বা নাট্যকাব্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হলো। রূপক সাংকেতিক নাটকটা তো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে করে অনেক সময় সরাসরি পুরোপুরি রবীন্দ্রনাট্যের ধারাটা আলোচনা করতে না দিয়ে সেটা পার্ট পার্ট করে বা কেটে কেটে প্রশ্নে চাওয়া হয়, সেটাও কিন্তু বুঝে প্রশ্নের উত্তর লেখাটাই বাঞ্ছনীয়। এরপর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলা নাট্য সাহিত্যে অমৃতলাল বসুর অবদান আলোচনা করো। তো এই গেল তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে তার সাজেশান। পরে আমি চলে আসবো 5 নম্বরের প্রশ্নের সাজেশান প্রসঙ্গে। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যারা আমাদের ভিডিওস দেখছো এবং আগ্রহী হচ্ছ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার ব্যাপারে, অর্থাৎ আমাদের কাছে পড়ার ব্যাপারে, তাদের জন্য বলে রাখি বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয়। আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগৎবল্লপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে, এবং আমাদের অনলাইন ক্লাসে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের বা বলা ভালো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রচুর প্রচুর ছাত্রছাত্রী অলরেডি যোগাযোগ করেছে এবং অলরেডি তারা ক্লাস করে উপকৃত হচ্ছে। তো তোমরা যারা এখনও চিন্তা করছো যে বাংলা অনার্স কোথায় পড়লে তোমাদের জন্য সবথেকে সেটা ভালো হবে বা গ্রহণযোগ্য হবে, তাদের জন্য বলি বাংলা অনার্সের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাণীপীঠ শিক্ষাঙ্গন। তোমরা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অনলাইন এবং অফলাইন ক্লাস করার জন্য। তো প্রথমেই বলে রাখি আমাদের সঙ্গে অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেটা হলো প্রত্যেকটা টপিক কেন্দ্রিক ধরে ধরে আলোচনা পাবে, প্রত্যেকটা টপিকের যথোপযুক্ত নোটস পাবে, এবং এই যে সাজেশনসগুলো আমি দিচ্ছি এই সাজেশনের উত্তর কিন্তু আমার কাছে যারা পড়ে সেই স্টুডেন্টরা অলরেডি পেয়ে গেছে। তো তোমরা সাজেশন কেন্দ্রিক প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার কাছে পড়লে, এবং অবশ্যই পরীক্ষার আগে কংক্রিট সাজেশন পাবে প্রত্যেকটা পেপারের। তো তোমরা যারা এখনও চিন্তা করছো কোথায় বাংলা অনার্স পড়লে তোমাদের জন্য সেটা ভালো হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে। তো চলো এবার 5 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 5 নম্বরের জন্য মডিউল 1 থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো: 1 নম্বর, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলার কারণ কী? 2 নম্বর, ঈশ্বরগুপ্তকে যুগসন্ধির কবি বলা হয় কেন ব্যাখ্যা করো? 3 নম্বর, নাটকার দীনবন্ধু মিত্র সম্পর্কে আলোচনা করো। প্রসঙ্গত বলে রাখি এখানে কিন্তু নাটকার দীনবন্ধু মিত্রের শুধুমাত্র নাটক নিয়েও প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র প্রহসন নিয়েও প্রশ্ন আসতে পারে, এইভাবে কেটে কেটে বা শুধুমাত্র নীলদর্পণ নাটক রচনায় তার কৃতিত্ব জানতে চাওয়া হতে পারে, যেহেতু এটা 5 নম্বরের প্রশ্ন কেটে কেটে নানান ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। এবং পরবর্তী প্রশ্ন, কবি নবীনচন্দ্র সেন। এখানেও বলে রাখি এই যে রঙ্গলাল, হেমচন্দ্র, নবীনচন্দ্র, এরা তো মূলত মহাকাব্য ধারার কবি, তো এনাদের যে গুরুত্বপূর্ণ লেখাগুলো সেই লেখাগুলো তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে মডিউল টু থেকে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বরে যে প্রশ্নগুলো করবে এখান থেকে সেগুলো হলো, 1 নম্বর, সামাজিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর, ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবীর অবদান বাংলা সাহিত্যে আলোচনা করো। 3 নম্বর, গদ্যকার হিসেবে প্যারিচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের অবদান আলোচনা করো। এবং 4 নম্বর, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। তো এই প্রশ্নগুলো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো, হুতুম প্যাঁচার নকশা, সংবাদ প্রভাকর পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, বিবিধার্থ সংগ্রহ পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, ভারতী পত্রিকা এবং মাসিকপত্র পত্রিকা। পরবর্তী যে মডিউলটা তোমাদের রয়েছে অর্থাৎ মডিউল 3, সেখান থেকে 10 নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো, বাংলা গদ্যচর্চার বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্তের অবদান, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন রায়ের অবদান, এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো করে রাখবে। এরপর বলবো 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে, সেগুলি হলো। তো এরপরে 5 নম্বরের প্রশ্নগুলো বলার আগে একটুখানি সংক্ষেপে বলে রাখি যে 1 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে কেমন আসবে। এই পেপার থেকে কিন্তু মূলত এই যে বিভিন্ন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকরা রয়েছেন, সেটা নাট্যকার হতে পারেন, কবি হতে পারেন, ঔপন্যাসিক হতে পারেন, তাদের লেখা যে গ্রন্থগুলো রয়েছে তার নাম, প্রকাশকাল, রচনাকাল, কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল এবং তার কন্টেন্ট বা বিষয়বস্তু কী ছিল, অথবা ইম্পর্টেন্ট চরিত্র কারা, অথবা কোনো রচনার কোনো বিশেষ ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব ছিল কি না, এই ধরনের প্রশ্ন পড়বে। পত্রপত্রিকাগুলো থেকে বেসিক্যালি পত্রপত্রিকার সম্পাদক, প্রকাশকাল, কোনো সময় যদি সেই পত্রপত্রিকা বন্ধ হয়ে গিয়ে থাকে পুনরায় আবার কবে চালু হয়েছিল, এই ধরনের প্রশ্ন পড়বে। তো তোমরা খুব ভালো করে এই পেপারটা থেকে প্রত্যেকটা যে গ্রন্থ রয়েছে তার লেখকের নাম, তার প্রকাশকাল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এই ধরনের ইনফরমেটিভ প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করে রাখবে। নাহলে কিন্তু যে 15টা 1 নম্বরের প্রশ্ন আছে সেখানেও তোমরা ভালো স্কোর করতে পারবে না। ভালো করে ওইগুলো দেখে রাখলে ওই জায়গাটাতেও প্রচুর নাম্বার ওঠার চান্স রয়েছে। এরপর চলে যাবো 5 নম্বরের প্রশ্নে, লাস্ট যে মডিউল, মডিউল 3, সেখান থেকে বাংলা গদ্যচর্চার বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। এখান থেকে খুব ইম্পর্টেন্ট হলো বাংলা গদ্যচর্চার বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান, গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংক্রান্ত আলোচনা, প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেনের কৃতিত্ব বিচার, প্রাবন্ধিক প্যারিচাঁদ মিত্রের কৃতিত্ব বিচার এবং অবশ্যই প্রাবন্ধিক কালীপ্রসন্ন সিংহের কৃতিত্ব বিচার। কালীপ্রসন্ন সিংহ এবং প্যারিচাঁদ মিত্র অনেক সময় একটা প্রশ্নের ভেতরেই দুজনকে দেওয়া থাকে, আবার অনেক সময় ভাগ ভাগ করে আলাদাভাবেও প্রশ্নে কিন্তু এনারা আসেন। বিশেষ করে আলালের ঘরের দুলাল এবং হুতুম প্যাঁচার নকশা, এই দুটো গ্রন্থকে কেন্দ্র করে প্যারিচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহের অবদান বাংলা সাহিত্যে খুব বিখ্যাত। তো এই অ্যাঙ্গেল থেকে বুঝে শুনে এই বিষয়গুলো পড়ে রাখবে। প্রসঙ্গত আবার বলে রাখছি, তোমাদের যাদের পরীক্ষার আগে পৌঁছে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রয়োজন, তাদের জন্য বলছি 3rd সেমিস্টার শুরু হওয়ার পূর্বেই আমাদের সঙ্গে যোগাযোগ করো। 2nd সেমিস্টার পরীক্ষার পরেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 3rd সেমিস্টারে পড়বার জন্য। নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রইল তোমাদের প্রত্যেকের জন্য। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাস কেমন লাগলো, সাজেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বাংলা সাহিত্য সংক্রান্ত নানান ধরনের আলোচনা পাওয়ার জন্য। ধন্যবাদ।